আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমার ব্লগটা শুরু করলাম সকাল থেকে সকালের নাস্তা দিয়ে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আমার সব নতুন ভিডিও আপনারা দেখতে পারেন তো লাইক দিবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগছে তো আমি এখানে রুটির জন্য পানি বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি আটাগুলা দিয়ে দিব তো আজকে সকালবেলা লাচ্চা সেমাই রান্না করব আর হচ্ছে রুটি আর ডিম তো থাকেই তো আটাটা আমি দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব নেড়ে চড়ে উঠিয়ে নিব তো আমি আটাটা উঠিয়ে নিলাম এখন আমি শ্যামাইটা রান্না করব আমি আগে আরও অনেকবার কিন্তু শ্যামাই রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আমি একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে ঘি দিয়ে দিলাম এখন আমি বাদাম গোলা বেজে নিচ্ছি এখানে আমি কাজু বাদাম দিলাম তো আমি বাদামগুলো উঠিয়ে নিচ্ছি আজকে আমি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তার জন্য আমার খুবই তাড়াহুড়া তো এই যে সামাইগুলা দিয়ে দিচ্ছি এই ঘিয়ের মধ্যে আমি সামাইগুলা ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব তো আমি এখানে গরুর দুধ এক লিটার ছিল তো গরুর দুধের মধ্যে আরও কিছুটা আমি পাউডার দুধ গুলিয়ে দিয়ে দিলাম এখানে আমি গরু মশলা দিয়ে দিলাম যেমন তেজপাতা আর দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিব পরিমাণ মতো অল্প একটু লবণ মানে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমার কাছে ভালো লাগে মিষ্টি জিনিসে অল্প একটু লবণ দিলে তো আমার দুধটা জাল হয়ে গেছে আমি মশলা মানে তেজপাতা আর এলাচ এলাদারুচিনি উঠিয়ে নিলাম তো আমার দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে সেই ফাঁকে আমি রুটিগুলো বানিয়ে নিছি তো আমার দুধটা কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম আছে তো আমি শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ডেকে দিব একটা প্লেট দিয়ে এখন অপেক্ষা করব হচ্ছে দশ মিনিটের জন্য তারপর আমি বাদামগুলো অ্যাড করবো তো আমার দশ মিনিট হয়ে গেছে আমি এখন বাদামগুলো দিয়ে দিব দিয়ে আবারও ডেকে রাখবো দশ মিনিটের জন্য আমি কিন্তু পরে আরও কিছু মানে কিশমিশ অ্যাড করেছিলাম তাহলে আমি টেবিলে চলে আসলাম এই যে রুটি সেঁকে নিলাম আর হচ্ছে শ্যামাই আর সাথে তো সেভেনাব আছে তো এই দিয়ে আমাদের সকালবেলা নাস্তা হবে আর আম্মা আর এসানের জন্য চুলার মধ্যে ডিম সিদ্ধ আছে তো স্কুল থেকে এসে এসানকে ডিম খাওয়াবো আর আম্মাকেও ডিম দিলাম তো ওদেরকে আমি এখন খাইয়ে দিচ্ছি খাওয়ানোর পর আমি ওদেরকে রেডি করবো তারপর স্কুলে নিয়ে যাব তো আমার তো ইভাকে রেডি করতে হয় আন্নি তারপর এসান ওদের তিনজনকেই আমার রেডি করতে হয় তো অনেকটা সময় লেগে যায় আর ওদেরকে খাইয়ে দিলে একটু তাড়াতাড়ি হয় তার জন্য আমি সবসময় ওদেরকে খাইয়ে দিই তো আমি স্কুল থেকে চলে এসেছি এখন কিন্তু আন্নি কেও মানে স্কুল থেকে আনা হয়ে গেছে তারপর আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করতে তো দুধ মানে দিয়ে গেল তো দুধটা জাল হয়ে গেছে আমি দুধ উঠিয়ে এখন একটা প্যান বসিয়ে দিলাম তো স্কুল থেকে এসে কিন্তু আমিও নাস্তাটা করে নিয়েছি তো এখানে আমি লাল শাক বসাবো তো প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এখন দিব পেঁয়াজ আর রসুন কুচি তো পেঁয়াজ আর রসুন মানে কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি শাকগুলা দিয়ে দিচ্ছি এখন আমি লবণ দিয়ে ডেকে দিব আমি এখন কোনো নাড়াচারা দিব না একটু মজে যাওয়ার পর আমি নাড়াচারা দিব তো আমার শাকটা অনেকখানি মজে গেছে এখন আমি একটু নেড়ে দিচ্ছি আবারও ডেকে দিলাম তো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এখানে তো কাঁচামরিচ খাওয়ার মতো কেউ নেই তার জন্য কমই দিই তো আমার শাকটা প্রায় হয়ে গেছে আমি এখন মিষ্টি কুমড়ো মানে তরকারি বসাবো মিষ্টি কুমড়া যে তো মিষ্টি কুমড়ার জন্য তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম পাতিলের মধ্যে এখন একটু ভাজা হয়ে গেলে আমি মশলাগুলা অ্যাড করে দিব তো এখানে আমি মিষ্টি কুমড়াটা রান্না করব হচ্ছে চিংড়ি সুটকি দিয়ে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর রসুনের রসুন বাটা আর লবণ দিয়ে দিলাম আমি সুটকির তরকারি বা সুটকির ভাজির মধ্যে এইটুকুনো মশলাই আমি ইউজ করি আদা জিরা মানে কি বলে ধনিয়া এগুলো আমি ব্যবহার করি না তো আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম আর চিংড়ি শুটকিগুলো ভালো করে ধুত মানে ধুয়ে নিতে হবে কারণ চিংড়ি সুটকির মধ্যে অনেক ময়লা বের হয় বালি বের হয় আমার কাছে মনে হয় অনেকগুলা বালি বের হয় তো আমি মিষ্টি কুমড়াগুলো মানে এভাবে কেটে নিলাম কেটে ভালোভাবে ধুয়ে নিশি তো একটু নেড়ে চড়ে আমি একটু ডেকে দিব তো এখন আমার মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জোল অ্যাড করে দিব তো আমার জোল দেওয়া হয়ে গেছে আমি এখন আবারও ডেকে দিব একটু নেড়ে দিচ্ছি আমার মিষ্টি কুমড়া খুব সুন্দরভাবে মানে সিদ্ধ হয়ে গেছে আমি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব আমার তরকারিটা হয়ে এসেছে আমি এখন দুনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো আজকে কাঁচামরিচ আনা হয়েছে তো সেগুলো আমি কিভাবে সংরক্ষণ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো যেহেতু আমার বাচ্চারা স্কুলে পড়ে আমি সবসময় বাজারে যাইতে পারি না তো দশ থেকে পনেরো দিন নর্মাল ফ্রিজে কিভাবে রাখলে কাঁচামরিচগুলো একদম মানে টাটকা থাকে ভালো থাকে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমে কাঁচামরিচগুলো ধুয়ে নিছি ধুয়ে মানে চালনিতে রেখে দিয়েছি পানিটা ঝরে গেছে এখন আমি সবগুলা ডাটা বেছে নিচ্ছি মানে বুটাগুলা মরিচের তো আমি যেইগুলো আমাদের দাগ আছে এগুলো আলাদা করে নিচ্ছি তো আমার বাসা হয়ে গেছে সবগুলা মরিচের মানে বোটা বেছে নিলাম এখন আমি দুইটা টিস্যু নিলাম আমি যে মানে বক্সের মধ্যে মরিচ রাখি তো আমি এভাবে ভাঙা দিয়ে আমি বক্সের ভিতরে টিস্যুটা সুন্দরভাবে বিছিয়ে রেখে দিব তো এভাবে করে রাখলে কিন্তু দশ থেকে পনেরো দিন একদম অনায়াসে মরিচগুলো একদম ভালো থাকে টাটকা থাকে তো আমি এখন ডাকনাটা লাগিয়ে দিব তো এভাবে রাখলেও চলে আর আরেকটা পদ্ধতি হচ্ছে ডাকনাটা ও মানে ডাকনা লাগানোর আগে টিস্যু দিলেও চলে দুইভাবে রাখলেই চলে ভালো থাকে তো এভাবে রাখলেও ভালো থাকে আমি সবসময় এটা ফলো করি কারণ আমি সবসময় বাজারে যাইতে পারি না তো এই তো আমি টেবিলে চলে আসলাম গত দিনে কচু লতি ছিল একটু এটা গরম করে নিলাম তারপর হচ্ছে লাল শাক আর হচ্ছে আমডাল রাতে রান্না করেছিলাম ছিল তো গরম করে নিলাম আর হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারি আর হচ্ছে ভাত তো আমাদের দুপুরে খাওয়া এগুলা দিয়ে হয়ে যাবে তো এই যে বৃষ্টি হচ্ছে আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম আমার খুব ভাল লাগতেছে মানে সবগুলা মানে গাছের পাতা যেন পরি একদম পরিষ্কার হয়ে গেছে সবুজ আর সবুজ দেখতেই পাচ্ছেন তা আমি জানালা দিয়ে হাত দিয়ে ধরতেছি তো ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমাদের এটা হচ্ছে আতা গাছ আর হচ্ছে এই পাশে হচ্ছে জামরুল গাছ আর ও পাশে হচ্ছে পেয়ারা গাছ পেঁপে গাছ তো আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ